হাদিসে যেটাকে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়, কোরআন যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ওইটাই দেখবেন আমাদের দ্বারা করাটা সবচেয়ে কঠিন হয়ে যায়। কারণ এখানে একটা লড়াই চলে, এই লড়াইটা আমরা নিজেরা অনেক সময় অনুভব করি না, বুঝতে পারি না। লড়াইটা হলো ইবলিসের সাথে আমাদের। ইবলিস জানে এ হাদিসটা, আপনি না জানলে কি হবে? ইবলিস জানে যে জুমার দিনের ফজরটা পড়ে ফেললে ও অনেক আগে যাবে জান্নাতের দিকে। এই জন্য অন্য দুই চার দিন পাঁচ দিন যদি ফজর পড়েও পড়ুক, অন্তত যেভাবে হোক জুমার দিনের ফজরটা ওরে মিস করাইতে হবে। এই জন্য দেখবেন শুক্রবার রাতে, শুক্রবার রাতে দেখবেন একজন পাঁচক্ত নামাজি মানুষও দেখবেন শুইতে শুইতে বারোটা একটা দুইটা তিনটা বাজায় দেয়। কারণ শয়তান তারে বুঝায়। কিভাবে বুঝায় আমি দেখাই। শয়তান বলে, আরে আজকের রাতটা তো ফ্রি নাইট, কারণ আগামীকাল কোনো ডিউটি নাই, শুক্রবার ছুটি, বাচ্চাদের স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, মহিলাদেরও ডিউটি নাই, চাপ নাই কাজের, তোমার দোকান খোলার ব্যস্ততা কম, তোমার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা ঝামেলা কম, শুক্রবার সকালবেলা চাকরি বাকরির ঝামেলা নাই, তো আজকের রাতটা একটু রিল্যাক্সের সাথে আজকে দিনে শো আড্ডা ফাড্ডা মারো, টেলিভিশন টক শো নাটক সিনেমা টুকটাক দেখো, মোবাইলে ইউটিউবে ফেসবুকে একটু সময় টময় কাটাও, সারা সপ্তাহে তো ব্যস্ত থাকো। এগুলো করতে করতে দেখবেন বৃহস্পতিবারে অনেক দেরিতে মানুষ ঘুমায়। অন্য কোনো দিন ইবলিস আপনাকে এত গাছটার তস্কিল করবে না, এত বুঝাবে না যত বুঝাবে বৃহস্পতিবার রাতে। মোহতারাম হাজিরি, তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল হলো এই দিনের ফজরের নামাজটাকে অন্য সপ্তাহের যে কোনো ফজরের চাইতে গুরুত্বপূর্ণ মনে করে কোনোভাবে এই দিনের ফজরের জামাত মিস হতে দেওয়া যাবে না। আপনি খেয়াল করে দেখেন আপনার মসজিদে সপ্তাহের অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিনে দেখবেন মুসল্লির পরিমাণ কম থাকে। একই কথা ঈদের দিনের জন্য প্রযোজ্য। ঈদের দিনের যে সুন্নাত আছে, সুন্নাতগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠা, ফজরের নামাজে হাজির হওয়া। আপনি দেখেন ঈদের দিন ফজরের নামাজে মুসল্লি সারা বছরের সবচেয়ে কম থাকে মসজিদে। কারণ হাদিস আপনি না জানলে কি ইবলিসে ঠিকই জানে, এই জন্য আপনারে হাজির হইতে দেয় না। ভাইরা মা, চ্যালেঞ্জ নিতে হবে। এই জন্য জুমার দিনের ফজর নামাজ এর জামাত পুরুষ কখনো মিস করবে না, চেষ্টা করবো না ইনশাআল্লাহ।